এটা একটা উইন্ডোটা ফেসি একটা সার্কিট জায়গা, এই সেম জিনিসটাই এটার মধ্যে আছে। উইন্ডো মানে কি বুঝেন, তাহলে জানলার মধ্যে যে এসিটা বসাই দেবো ওয়াল কেটে। আমি আপনি জানেন এখানে সবাই সারতে বলতেছে, ওই যে ওখানে দেওয়া আছে দেখেন, ওগুলো হচ্ছে কি উইন্ডোটা ফেসি, এই এসিটা সার্কিটটাই এখানে করা হয়েছে। আবার এই সার্কিটটাই কিন্তু আবার কোথায় করা হয়, এখানে করা হয়। এটা হচ্ছে ইনডোর, এটা হচ্ছে কি আউটডোর। ইনডোর আমারটা কি থাকবে, ব্লোয়ার মোটর থাকবে, এটা হচ্ছে যে সেই ব্লোয়ার মোটর, হচ্ছে কি এবং আউটডোরে আমার একটা ব্লোয়ার মোটর থাকবে, এটা হচ্ছে আউটডোরে ব্লোয়ার মোটর। বুঝে গেছে কথা, এই যে এখানে দেখো একটা ফ্যানের ইয়ে আছে না, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটডোরের ব্লোয়ার মোটর, এটা হচ্ছে কি ইনডোরে, তাহলে এখানে দুটো ব্লোয়ার মোটর পাইছেন, কথা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে যে এই জায়গাটা কি থাকবে, এই ইন্ডোরটাকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে যে ইলেকট্রনিক্স সার্কিট থাকবে, এটা হচ্ছে সেই ইলেকট্রনিক্স সার্কিট। এবং এই যে এই জায়গাটাতে যে কম্প্রেসারটা থাকবে, এই কম্প্রেসারটা কি বড় না ছোট, বড়, এগুলোর চাইতে বড় না, এগুলো কিন্তু আরও বড় হয়। এই কম্প্রেসারগুলো তুলনামূলক কী নিবে অ্যাম্পিয়ার বেশি, যেমন এক টনের ক্ষেত্রে 5-7 অ্যাম্পিয়ার নেবে এক টনে সিপিতে, তাহলে এক টনে যদি 5-7 অ্যাম্পিয়ার নেয়, দেড় টন আরেকটু বেশি নেবে, দুই টন আরেকটু বেশি নেবে। তো এই এই কম্প্রেসারগুলো বেশি অ্যাম্পিয়ার নেওয়ার কারণে আমরা নর্মাল সুইচিং, অর্থাৎ এই সার্কিটটা দিয়ে এই কম্প্রেসারটা সরাসরি সুইচিং করতে পারি না। সরাসরি যদি সুইচিং করতে যাই তাহলে কী হবে, আমাদের সার্কিটটা দিয়ে যাবে নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা সার্কিট দিয়ে এটাকে অল্প ভোল্টেজ দিই, অর্থাৎ অল্প অ্যাম্পিয়ারের মাধ্যমে আমরা কাকে কন্ট্রোল করি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে কন্ট্রোল করি। আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাকে কন্ট্রোল করে, কম্প্রেসারকে কন্ট্রোল করে। এই সিম্পল বিষয়টা বুঝে গেছে, এটা প্রত্যেকটা এসির ক্ষেত্রে সেম সিস্টেম, কথা কি ক্লিয়ার। এখন আসেন এই যে কম্প্রেসারটা দেখতে পাচ্ছেন, এই কম্প্রেসারের কটা টার্মিনাল, আপনাকে আগে বুঝতে হবে এটার মধ্যে কি থাকবে, হাই লো মিডিয়াম থাকবে। কারণ আপনার যখন ইচ্ছে হবে এসিতে হাই রাখবেন, মিডিয়াম রাখবেন, লো রাখবেন, এটাতে কি হাই লো মিডিয়াম থাকবে বাইরেরটাতে না, এটাতে এটা ফিক্স, এটা এই মোটরটা চালাইতেও একটা ক্যাপাসিটর লাগবে, অর্থাৎ এই ব্লোয়ার ফ্যানটা চালাইতেও একটা কী লাগবে, ক্যাপাসিটর লাগবে, এটাকে চালাইতেও একটা ক্যাপাসিটর লাগবে, এবং কম্প্রেসারকে চালাইতেও কী লাগবে একটা ক্যাপাসিটর। এই যে কম্প্রেসারকে চালানোর জন্য এখানে একটা ইয়ে আছে না, ক্যাপাসিটর আছে, এই যে এখানে একটা ক্যাপাসিটর থাকার কথা, ক্যাপাসিটরটা এই যে ক্যাপাসিটর, এটা চালানোর জন্য এখানে একটা কি ক্যাপাসিটর আছে, অর্থাৎ এটা চালানোর জন্য কিন্তু এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার। তাহলে তিনটা কিন্তু ইলেকট্রিক্যাল ফাংশন, এবং তিনটা চালানোর জন্য আমার কী লাগবে ক্যাপাসিটর। এখন আসেন আমরা প্রথমে কী করবো, এই সার্কিটটার মধ্যে এই ফ্যানটার মধ্যে কী কী থাকবে, হাই লো মিডিয়াম, এবং কী থাকবে রানিং এবং কমন। কোনটা হাই থাকবে সবসময় কমন, তাহলে আপনার এখানে আমরা কী করলাম, এই কার্ডটা থেকে এই যে সার্কিটের মধ্যে লেখাই থাকবে, প্রত্যেকটা সার্কিটে লেখা থাকবে হাই লো মিডিয়াম, যে হাই লো মিডিয়াম আমরা দিয়ে দিছি। এই কালারগুলো কিন্তু আপনারা বের করা জানতে হবে, কোনটা হাই কোনটা লো কোনটা মিডিয়াম, এই ক্যালকুলেশনটা কি দেখাইছে, এটা কিন্তু খুব ইজি একটা ক্যালকুলেশন, এটা মিটার দিয়ে আমি আপনাদেরকে যদি সময় হয় দেখাই দিই। তাহলে হাই লো মিডিয়ামের জায়গায়, এরপরে এই যে জায়গাটা দেখেন, এটা হচ্ছে যে কি আমার কমন, তাহলে আমাকে এখানে ফেস দিতে হবে না, এই ফেসটা কোথায় আসছে, এখানে কি দিচ্ছে না, এটা নিউট্রাল দিচ্ছে, এটা কি নিউট্রাল দিচ্ছে, তাহলে ফেসটা আমার এখানে সরাসরি হাইয়ের মধ্যে চলে আসছে। এখন আমার কী দিতে হবে নিউট্রাল, এই যে নিউট্রালটা এখানে কী আছে, কমন আছে। এবার একটু দেখেন মূল ফেস হচ্ছে কোনটা, এটা একটু ভালো করে দেখেন মূল ফেস হচ্ছে কোনটা, এই ফেসটা এখান দিয়ে ইন হয়েছে, এখান দিয়ে আউট হয়েছে, আউট হয়ে কার সাথে গেছে, কার মধ্যে দিয়ে গেছে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে। এতটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে না, ঝামেলা নেই এতটুকুর মধ্যে কোনো ঝামেলা নেই, কারণ এটা যতক্ষণ পর্যন্ত পুশ না হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টর যতক্ষণ পর্যন্ত পুশ না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে এখানে আউটপুট
যাবে না যাবে না তাহলে কি এখান থেকে আউটপুট যাবে না যাবে না তার মানে এটাকে পুশ করাই যাবে কি করাই যাবে পুশ করাই যাবে পুশ কে করাবে যখন সে ম্যাগনেট তৈরি করবে তখনই সে এটাকে টানে নিবে এখানে ইনপুট থেকে আউটপুট দিবে এ কথাটা কি বোঝা যায় এখন এখানে কি হচ্ছে আমরা লাইন ইন এবং লাইন আউট দিয়ে দিলাম এখন এটাকে সুইচিং করার জন্য এখান থেকে একটা ফেস তুলছি দেখেন এই যে মেইন ফেসটাকে তুলছি তুলে কোথায় আনছি সার্কিটে আনছি রিলে রিলে থেকে আবার আউটপুট করছি নিয়ে কোথায় দিছি এটাকে পুশ করানোর জন্য এটা কয়েলে দিছি কার কয়েলে এমসির কয়েলে দিছি অর্থাৎ এখান থেকে বের হয়ে এই ফেসটা মেইন ফেসটা বের হয়ে কার কাছে যাবে সার্কিটের কাজ কি যখন কোনো কারণে যদি বিদ্যুৎটা চলে যায় বা অথবা আপনি এসিটা অফ করেন সাথে সাথে আবার অন করেন তখন আপনার কম্প্রেসারটা একবার অন একবার অফ করার কারণে এইভাবে কন্টিনিউয়াস হওয়ার কারণে কম্প্রেসারে ট্রাভেল করতে পারে তো এই রিলেটা কী করে কিছুক্ষণ পরে আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন দিবে সাথে সাথে দিবেন সাথে সাথে দিবেন এই জন্য এই ফেজটাকে আমরা কোথায় আনলাম প্রথমে রিলেতে আনলাম আবার রিলে থেকে উঠে কোথায় দিলাম ম্যাগনেটিক কয়েলে দিলাম কোথায় দিলাম পুশ করার জন্য পুশ না করলে তো এদিকে লাইন পাবে না পাবে পাবে না তাহলে আমরা কী করলাম রিলে থেকে ফেসটাকে কয়েলে আনলাম তার মানে এই রিলেটা দুই আড়াই মিনিট পরে তিন মিনিট পরে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কী করবে পুশ করাবে কী করাবে পুশ করাবে তখনই যে কি কম্প্রেসারে আসবে লাইন আসবে তাহলে কি এই এই লালটা দুইটা ফেজ নিউট্রাল কাজ বুঝে গেছে আর নিউট্রালের কাজ কি সব জায়গায় কমন অর্থটা কি এই যে দেখেন সার্কিটে আপনার নিউট্রাল লাগবে না লাগবে এই সার্কিটে নিউট্রাল দিছি দিছি এই যে সার্কিটে নিউট্রাল দিছি দিছি এই যে রিলের এখানে এই যে কয়েলের মধ্যে ম্যাগনেট করার জন্য আমাকে নিউট্রাল দিতে হবে না তাহলে এখানে নিউট্রাল দিছি দিছি এরপরে এই যে মেন নিউট্রালটাকে কমন করে দিছি মেন নিউট্রালটা এখানে গেছে এই যে মেন নিউট্রালটাকেই নিচে আবার কী করে দিছি কমন করে এখানে জাস্ট ফেসটাকে আমি কার মধ্য দিয়ে ঘুরে আনবো সার্কিটের মধ্য দিয়ে ঘুরে আনবো আর নিউট্রালগুলো কী থাকবে কমন কমন থাকবে এখন এই সার্কিটটার এটুকু কাজটা আমরা বুঝলাম এই সার্কিটটাকে আমার রান করাই যাবে না সার্কিটটাকে রান করাই যাবে আমার কী লাগবে 12 ভোল্ট ডিসি ভোল্টেজ লাগবে এসিতে তখন এই জন্য আমরা কী ব্যবহার করতে চাই একটা ট্রান্সফরমার এই ট্রান্স এই যে এখানে আমরা ফেজ এবং নিউট্রাল দিলাম এটা অটোমেটিক্যালি এই সার্কিটের এই জায়গায় চলে আসছে কোন জায়গাতে এই জায়গায় চলে আসছে তখন আমার এই ট্রান্সফরমারটা রান হচ্ছে এই ট্রান্সফরমারটা থেকে আমি আবার স্টেপ ডাউন করে এখানে কত দিচ্ছি 12 ভোল্ট তখন এটা রেকটিফায়ার হচ্ছে অর্থাৎ এসি থেকে ডিসি কনভার্ট হচ্ছে কনভার্ট হওয়ার পরেই আমার সার্কিটটা রান হবে এই যে এটা দুই আড়াই মিনিট পরে লাইনটা দিবে এটা কার কারণে দিবে এই ট্রান্সফরমারের কারণে ট্রান্সফরমারটা যদি এসি থেকে ডিসি করতে যদি স্টেপ ডাউন করার জন্য যদি ট্রান্সফরমারটা ব্যবহার করা না হয় তাহলে এটা কী করবে কাজ করবে না কাজ করবে না করবে না এই এই কাজটা কি ক্লিয়ার কথাটা কি ক্লিয়ার আপনি কোনো প্রশ্ন আছে বুঝি বুঝতে পারছি বলেন আর কিছু জানতে হচ্ছে বলেন এখানে আপনাদের মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ব্লোয়ার মোটরটার হাই লো মিডিয়াম স্টার্টিং এবং রানিং বের করা জানতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে এই কম্পিউটার সম্পর্কে জানতে হবে মানে এটা কীভাবে কানেকশন করলাম এই ক্যাপাসিটারটার মাধ্যমে সেটা জানতে হবে ঠিক আছে এটা তাহলে রেখে দেন বুঝা গেছে নাকি